নমস্কার, আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি। আমি অরূপ চক্রবর্তী। দেখে নিন আজকের বিশেষ প্রতিবেদন। না গেছে ওখানে, এই মামলা অলরেডি সেটেলমেন্ট আছে আমাদের কাছে, এফিডেভিট আছে, আপনাদের কাছে আছে, আমার কমপ্লেইন যেটা বলছি। তার আছে ভাবতে পারবেন না বাংলায় কোন রাজত্ব রামন রাজু ফেল হয়ে গেছে। একজন কর্মী খুন করা হয়েছে এই কমিশনারেটে বীজপুর থানা, ছজন কর্মী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কোথায় এই যে অপরাধীদেরকে পুলিশ ধরবে সেখানে না গে জানুয়ারি মাসে একটা মামলা করেছিল একজন মুমিন বলে একজন লোক, সেই লোকটা জানুয়ারি মাসে কেস উইথড্র করে নিয়েছেন। সেই কেসে কোর্টকে মিসগাইড করে ওয়ারেন্ট বের করা হয়েছে। সেই ওয়ারেন্টটা রাত্রিবেলা আমার অনুপস্থিতিতে এখানে পৌঁছেছে। রাত্রিবেলা আমার এখানে ফ্যামিলি নিয়ে আমি বসবাস করি, রাত্রিবেলা এরা এখানে সার্চ ওয়ারেন্ট নিয়ে আসছে। আপনি ভাবতে পারবেন উইদাউট কোভিড-19 ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে হাউ ক্যান এলাও, কি করে এলাও করা যাবে? আমরা বলেছি আপনি লিখিত দিন, আমার যদি মৃত্যু হয় তার দায়িত্ব আপনার। তারা বলছে আমরা লিখিত দিতে পারবো না। তারপরে আমরা বলেছি আমরা কিছুতেই এলাও করতে পারবো না যদি যতক্ষণ আপনি কোভিড-19 সার্টিফিকেটটা না দেন। কেন কোর্ট অর্ডারে কোথাও বলা নেই কি উইদাউট কোভিড-19 ক্লিয়ারেন্সে আপনি কারো বাড়িতে সার্চ করবেন। এখন কোনো জায়গা কোনো ঘটনা একটা মেম্বার অফ পার্লামেন্ট যেখানে বসবাস করেন সেইখানে উইদাউট এনি কোভিড-19 ক্লিয়ারেন্স সার্টিফিকেট, নেগেটিভ সার্টিফিকেট, কোনো পুলিশ অধিকারী কি করে এলাউ করবে? এটা কি হালি শহরে মোড় ঘটনার জন্য? একদম হালি শহরে খুন হয়েছে যাতে তৃণমূল বিজেপি কর্মীরা মন ভেঙে যায়, তার জন্য এমপিকে শাসাবার জন্য এখানে এই ঘটনাটা ঘটানো। এর আগে ডায়মন্ড হারবারে সর্বভারতীয় সভাপতির উপর হামলা, আজকে বীজপুরে এই ঘটনা। মমতা ব্যানার্জি অ্যাকচুয়ালি মাথাটা খারাপ হয়ে গেছে। মমতা ব্যানার্জি মাথাটা খারাপ হওয়ার কারণটা হচ্ছে পায়তলা মাটি নেই। আজকে আপনারা দেখবেন আজকে একটা লাইভ শো টিভি নাইন ভারতবর্ষে আমি বসেছিলাম। চারজন ওখানকার সাধারণ দোকানদাররা বলছে কি তৃণমূল এখানে লাঠি ডান্ডা নিয়ে আগে থেকে তৈরি ছিল, ইট নিয়ে তৈরি ছিল, তারা সবাই মাইনরিটি। তারা বলছে কি তৃণমূল এসে এখানে লাঠি ডান্ডা নিয়ে পাথর নিয়ে বোম পিস্তল নিয়ে এখানে দাঁড়িয়েছিল মারার জন্য। তো বাংলায় এই কালচারটা মমতা ব্যানার্জি আমদানি করেছেন, এই কালচার মমতা ব্যানার্জিকে শেষ রাস্তায় দেখাবার জন্য বাংলা মানুষও তৈরি আছে। ডিজি এবং স্বরাষ্ট্র সচিবকেও ডাকা হয়েছিল, তারা কিন্তু উপস্থিত হননি দিল্লিতে। ডিজি এবং স্বরাষ্ট্র সচিব, দেখুন ডিজি উপস্থিত হননি কি ডিজিকে উপস্থিত করতে দেওয়া হচ্ছে না, কিন্তু এমএচএ আজকে দেখিয়ে দিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তিনজন আইপিএসকে অ্যাটাচ করেছে এমএচএ, তো এরাও অ্যাটাচ হবে।
ভারতবর্ষে ফেডারেল স্ট্রাকচারে কোনো দিন কেন্দ্র সরকারকে চ্যালেঞ্জ করা যায় না। আইন ব্যবস্থাটা ওর আছে, 500 পুলিশ ডিউটিতে আছে, আর রাষ্ট্রীয় সভাপতি আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।